গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর আমি তোমাদের সামনে এসেছি। অ্যাকচুয়ালি কিছু পার্সোনাল একটু প্রবলেম ছিল, যে কারণে ভিডিও কন্টিনিউ করতে পারিনি গো, অনেক দিনের গ্যাপ পড়ে গেল। তো যাই হোক, আজকে থেকে আমি আমার ভিডিওটা আবার শুরু করছি, আবার রেগুলার ভিডিও দিতে থাকবো আর তোমাদের সামনে আসতে থাকবো। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন বাদে কথা হচ্ছে, তো তাই জিজ্ঞেস করছি সকলে ভালো আছো তো? আশা করি ভালোই আছো সবাই। আমিও এখন ভালো আছি, একটু টেনশন ছিল সেই কারণেই ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, সকাল সকাল স্নান টান হয়ে গেছে, এখন বাজে 10:45। তো এখন স্নান ফান হয়ে গেছে, আমার মেয়ের হয়ে গেছে, মেয়ে টিউশন গেছিল সকালে 8টায়। তো টিউশন করে আসার পর, তোমরা তো সকলেই জানো আজকে গণেশ চতুর্থী, আর বলো না, মনটা খুবই খারাপ গো। আগে আমার ঘরে বেশ বড় করে গণেশ পুজো করতাম, আমি বেশ যোগ্য করে ঠাকুর মশাই আসতো একবার বা দুবার, তো আমার মনে হয় কিছু লোকজনও আমি নিমন্ত্রণ করে খাইয়েছিলাম ঠাকুরের ভোগ, কিন্তু সে আর দিনও নেই আর সেই পুজো আমার আর নেই। এখন আর কিছুই হয় না, এখন জাস্ট একটু ওই মোদক লাড্ডু এনে ঠাকুরকে আমি আর মেয়ে মিলেই পুজো দিয়ে দিই। গত বছর থেকেই ম্যাক্সিমাম এটাই হচ্ছে আমার, তো সেই কারণে মনটা খারাপ, বুঝতে পারছো তো? একবার ধরো তুমি একটা ভালো করে একটা কিছু করেছো, তারপর থেকে আবার সেটা পাচ্ছ না, করতে পারছো না, মনটা খুব খারাপ লাগে। যাই হোক, সকালে মেয়ে পড়ে চলে এলো, কি করব, ঠাকুর যেরকম দেবে সামর্থ্য সেইভাবেই তো করব। মানে ঠাকুরের কাছে তো সবসময় বলি যেন এমন ভাবে রাখো যেন তোমাদের সেবাটা ভালো করে করতে পারি, যেমন উনি রাখবেন তেমন ভাবেই তার সেবা করতে পারবো, এটাই নর্মাল। যাই হোক, তো যেটা বলছিলাম, যেমন ঠাকুর যেমন সেবা পেতে চাইবে আমরা সেইভাবেই দিতে পারবো। নিজেদের গায়ের জোরে মনের জোরে কিছু করার মতো ক্ষমতা তো আমাদের নেই, অতি তুচ্ছ প্রাণী আমরা ওনাদের কাছে। তা যাই হোক, যেরকম পেরেছি কালকে, আসলে কি বলতো, অনেক দিন ধরেই, প্রায় 10 দিন হয়ে গেল আমার বোন কলকাতায় নেই, ও আছে কর্ণাটকা, কর্ণাটকের হুবলি, ওখানে রয়েছে ওর, মানে এখন এ হয়েছে আর কি, ওখানেই অফিসে রয়েছে এখন। তো আস্তে আস্তে ওর 15 তারিখ হয়ে যাবে। তো এবার মায়ের ঘরেও তো গণেশ আছে, কালকে বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম আমি আর আমার বর এই ঠাকুরের একটু মিষ্টি টিষ্টি গুলো কিনতে, ঠাকুরের কাপড় মিষ্টি, একটা কাপড় তো পেতে একটুখানি বসাবো নতুন কাপড়, আর একটু মিষ্টি ফিষ্টি গুলো আনতে। বাবা কি মারামারি এতে ভিকারামে গো, সেই যেন লোকে এর ঘাড়ে ওর ঘাড়ে উঠে পড়ছে, কুনুই দিয়ে গুঁতো মারছে, সে কি বিচ্ছিরি অবস্থা কালকে। যাই হোক, তো মা আমাকে বলেছিল, মানে বোন যাওয়ার আগেই বলে গেছিল দাদা, যে তোমরা তো জেনেই গেছো এতদিনে আমার বোন আমাকে দাদা বলে ডাকে, যে দাদা আমি তো থাকবো না গণেশ পুজো, তুই আমার মাকে একটুখানি ফুল মিষ্টি কিনে দিয়ে যাস, নালে মা পুজো দিতে পারবে না। তো যাই হোক, কালকে ওই গিয়ে ভিকারাম থেকে আমারও নিলাম, মায়েরও 4টে মোদক দিলাম কিনে। মা বললো আমি একা মানুষ, কেউ তো নেই, কাউকে দেয়ারও নেই, তো আমাকে কম করেই এনে দিস, কেননা সবটাই নষ্ট হবে, মায়েরও যেহেতু সুগার আছে খায় না তো মিষ্টি, তো অল্প করে 4টে লাড্ডু 4টে মোদক দিয়ে এসছি, আর একটুখানি দুপুর মালা এই হলুদ মালা সব দিয়ে ঠিয়ে এসছি। কি করছো পেরে? ছোট কাটা পেরে কাছে দেখো, ওর মধ্যে এইটার মধ্যে মনে হয় দেখো, হামানদিস্তার লোহাটা ওইদিকে আছে না, ওই পেছনে পেয়েছ। হ্যাঁ, তো যাই হোক, কালকে রাত্রে মাকে দিয়ে এসছি, মিষ্টিটা নিয়ে এসছি। এখন সকালে আমার বর বেরিয়েছিল, মানে ফুল তো আজকে যেহেতু শনিবার ফুল দিতেই আসে, তো ফুলটা দিয়ে গেছে, আর এখন আমি আর মেয়ে মিলে পুজোর জোগাড় করছি। তো ও মানে অফিস বলছি, ও এলো এ থেকে পড়ে টিউশন থেকে, তারপরে ও স্নান করলো, আমিও করলাম, তোমাদের দেখাচ্ছি কি পুজোর জোগাড় হচ্ছে, যুদ্ধ করছে এখন। এখন আর 11:15 পুজোয় বসতে হবে বলছে নাকি, মানে ভালো সময়টা 11:10 থেকে শুরু, তো আমি 11:15 মধ্যে রেডি করে পুজোয় বসবো। পুজো মানে আমি আর মেয়ে ওই ফোনের মধ্যে বিধি কি কি আছে দেখবো, দেখে সেইভাবে পুজোটা করব। এমনি মন্ত্র তো জানি আমি গণেশের। যাই হোক, তোমাদের দেখাই চলো এরা দুজনে মিলে কি যুদ্ধটাই না করছে। এই দেখো বাবা আর মেয়ের যুদ্ধ দেখো কি চলছে। ওই পেছনটা দেওয়ালটা ভাল লাগছে না বলে একটা পর্দা দিয়েছিলাম গুজে গুজে, এবার এর পেরেক টেরেক ঠুকে, দেওয়ালের কন্ডিশন তো ভালো না দেখো না, ড্যাম্প ধরে গেছে পুরো, খসে খসে পেরেক শুদ্ধ পর্দা পড়ে যাচ্ছে, কি জ্বালাতনের ব্যাপার বলো। ওই তাও চেষ্টা চালাচ্ছে আর কি, হ্যাঁ ওইটাই করে দাও, এদিকটা ওইদিকটা গুজে দাও, আর পেরেক আর ঠুকো না, সব শুদ্ধ দেখবো গণেশের ঘাড়ে পড়ছে, সরে আয় তুই, দেখিস পা না লাগে।
বাবা লাইটটা সরিয়ে দিলি না, বাবা আবার লাইটের পা না তুলে দেয়, ভেঙে যাবে। এই যে আমার গণপতি বাপ্পা, মেয়ে এই দেখো, মেয়ে আলপনা দিল, এটা মেয়ে দিয়েছে আলপনা দিয়ে এই এটা সাজিয়ে এই বাবাকে কি ফ্লাওয়ার, ও বলছে মাঝখানে ফ্লাওয়ারটা কেউ জাজ করো না, খুব বাজে হয়েছে। না না, এক পাঁচ মিনিটও টাইম নেয়নি, করেছে যথেষ্ট ভালো হয়েছে। আর এই যে গণপতি বাপ্পাকে সাজানো হচ্ছে, এখানে সব জিনিসপত্র রয়েছে, এখনো বেড ফেড করা হয়নি ভেতর থেকে। যাই হোক, এই যে পর্দাটাকে লাগানো হলো, পেছনটা একটুখানি ঢাকার চেষ্টা। আর এই দেখো, এ আবার পাগলি এক গলার মধ্যে লাইট ঝুলিয়ে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়া দাঁড়া, আরো বেশি জট পাকিয়ে যাবে, একটু দাঁড়া, বাবা ধরে দেবে, দাঁড়া। এ দেখ তলাটা আরো জট পাকাচ্ছে, দেখ করে দিচ্ছে, দাঁড়া। তো যাই হোক, চলো আগে রেডি টেডি করে নি, বা রেডি করতে করতে তোমাদের দেখাচ্ছি আগে এই ঠোকাঠুকির পর্বটা শেষ হোক। এই দেখ জট এখানটা, দেখ ছিঁড়ে যাবে তার তার লাইট জ্বলবে না, বুঝবি তখন ঠেলা। চলো দেখো কি অবস্থা, ফোন টোন পড়ে আছে সব উল্টো পাল্টা। আর একজনকে দেখবে, কতদিন তো দেখোনি আরেকজনকে। ওই দেখো, দেখতে পাচ্ছ, আরেকজনের আসলে মুখের সামনে একটা হাড্ডি আছে, ওই কারণে উনি আর বেরোচ্ছেন না। হাড্ডিটা হচ্ছে ওর জান প্রাণ। এবার ওইটাকে এত মানে কেউ সামনে এলেই, সামনে গেলেই ও ভাবছে ইনসিকিউরিটিতে ভুগছে, ভাবছে হাড্ডিটা আমার থেকে নিয়ে নেবে না, তো তাকে আবার গ গঁ করে ভয়ও দেখাচ্ছে যে আমার সামনে আসিস না, হাড্ডিটা নিস না। যাই হোক, মেয়ের পায়ে তো একবার কামড়েও দিল, ও পাটা রেখেছে ওখানে, ভাবছে যদি নিয়ে নেয় পায়ে কামড়ে দিল। যাই হোক, সে সেভাবে ও কামড়ায় না, ওকে একটু ভয়টা দেখায়। তা চলো পুজোর জোগাড়টা করে নিই, আজকে তো আমাদের ভাত খাওয়া নেই, আমরা গণেশ চতুর্থীর দিন ভাত খাই না, যবে থেকে পুজো শুরু করেছিলাম তবে থেকে আর ভাত খাই না। ব্যবসা ছিল বড়, করতাম বড় করে, এখন ব্যবসাও নেই, পুজো এই হলো ব্যাপার। কিন্তু মন খারাপটা আছে, না করতে পারার মন খারাপ। চলো তাহলে আজকে খাবো শ্যামা চাল, ভাত খাওয়া নেই আজকে, তো একটু শ্যামা চাল করে খাবো। আর আর একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে যে আমি না আমাদের পাড়ায় দুর্গাপূজার নাটক হবে, সেই নাটকে আমি নাম দিয়েছি, এই প্রথম জীবনে আমি নাটক করব। নাটক আমি কোনোদিনই করিনি, জানতামও না, আর ওটা জানি না আমার ঠিক আসতো না এতদিন, এবার তো আসাতে হবে, ক্যারেক্টারটা ফোটাতে হবে। যাই হোক, একটা ছোটই ক্যারেক্টার পেয়েছি, একটা ছোট রোল পেয়েছি, কেননা আমাকে বাপিদা নাটকে রিহার্সাল করাতে, বাপিদা বললো প্রথম, আমি ফার্স্ট টাইম করছি তো কোনো এক্সপিরিয়েন্স নেই, তো বললে এবার ছোট থেকে শুরু করো, পরের বার আবার ভালো হলে তখন দেখাচ্ছি। যাই হোক, ছোট রোল থেকে শুরু করি, তো রোজ রাত্রিবেলা থাকে নাটকের রিহার্সাল, এক সপ্তাহ ধরে শুরু হয়েছে, রোজ রাতে নাটকের মানে নাটকের রিহার্সাল উল্টোপাল্টা বেরোচ্ছে। আর তার আগে সব রান্না বান্না করে যায়, কেন আস্তে আস্তে 11:30 বেজে যায় রাত্রিরে, এসে খেতে দিতে হয়, তার আগে সব সেরে আমি যাই, কেন যাই আমি 9:30 আমরা। তা চলো আর বক বক করবো না, আগে কাজগুলো গুছিয়ে নি, কেননা 11:00 বেজে গেছে, এবার না পুজোয় তাড়াতাড়ি করে বসলে তো হবে না, তো চলো তাড়াতাড়ি করে নি। দেখো আমাদের সাজানো, এই যে পর্দা টাঙানো হয়ে গেছে, লাইট জ্বালানো হয়ে গেছে, আমার গণপতি বাপ্পা একদম সাজুগুজু করে বসে পড়েছে। এই যে হলুদ ফুল দিতে হয় আর জবা ফুল দিতে হয় আর দুব্বর মালা সব দিয়েছি, তবে দুব্বর মালাটা আমার পছন্দ হয়নি, প্রত্যেকবার গোড়ের দুব্বর মালা এনে, কালকে আমি মাকেও তাই দিয়েছি, আজকে এরকম দিয়ে দিতে সুতো দিয়ে বেঁধে বেঁধে, যাই হোক যা দিয়েছে এখন। আর গায়ে চাদর পরেছেন, সেটাও হলুদ মিশে গেছে একসাথে। আর এই হলো আমাদের পুজোর ভোগ, এখানে আছে একটু নোনতা খাবার যেটা আমি গাঙ্গুরাম থেকে আনিয়েছি, এখানে আছে লাড্ডু যেটা ওনার খুবই প্রিয়, এখানে আছে চুড়ান না চূড়া কি বলে, এটা তো ওই আটা দিয়ে দিয়ে যেটা করতে, আমি না প্রত্যেকবার আটা দিয়ে লাড্ডু ওনাকে ঘরে বানিয়ে দিতাম, তো সেবার আর হয়নি, তো আমি ভিকারাম থেকে কিনেই এনেছি আটা চিনি। এখানে আছে ওনার সবচেয়ে প্রিয় মোদক, এই যে মোদক। আর এখানে আছে তিনটে ফল, আতা, এই নাশপাতি আর নারকেল তো একটা দিতেই হয় গোটা। আর এখানে আরতি প্রদীপ, ধূপটা দেওয়া হয়নি বাবাই, ধূপ 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 দে একটা, ধূপের প্যাকেট, এই যে ধূপ দেবো। এই হলো আরতি প্রদীপ, এটা আমার ননদ দিয়েছিল পুরী থেকে এনে, এই আজকে ইউজ হচ্ছে এটা ফার্স্ট। বাবারে হাত থেকে ফোন পড়ে যাচ্ছে, চলো আমার 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 পুজোটা করে নিই।
আমার গণপতিকে কেমন লাগছে আমাকে একটু জানিও। এই হলো, এমনি শুধু ফুল দিয়ে মন্ত্র বলবো। 21টা দুব্বো পায়ে দিয়ে দিয়েছি, হাতে দিয়ে দিয়েছি এই ফুল। ফুল দিয়ে এখন পুজো, আয় আয় মানে আয়, চলো তাহলে পুজোটা করে নিই। হয়ে গেল আমাদের গণপতি বন্দনা, ঠাকুর এবার একটু খাক। আমরা একটু খাই, আউ পায়ের উপর কে উঠে পড়ে, হ্যাঁ দেখিস ছাইটা আবার খাবারে না পড়ে। ঠাকুর এবার একটু খাক, আমরা তাহলে ততক্ষণ, আমি ঘরের পুজোটা দিয়ে নিই, ঘরের এখনো পুজো হয়নি, ঘরের পুজোটা দিয়ে নিই। কি পাগল নাকি, চলো এখানে মা লক্ষ্মী খালি খালি লাগছে, পাশে গণপতি ছিল তো, নেওয়া হয়েছে, আবার বিকেলে কালকে তুলে দেবো, চতুর্থীটা আজকে আছে, সন্ধে অব্দি কালকে রেখে দেবো। চল ঘরে পুজোটা ঝপঝপ করে দিয়ে নি, সব প্রসাদ টোসাদ তুলে নিলাম, ফল লাড্ডু মোদক একটা করে দিয়ে ঠাকুরের সামনে রেখেছি, সারাদিন ঠাকুর খাক সব সরিয়ে রেখেছি। এখানে বিকেলে পুজো হবে, তার জন্য একটু মিষ্টি রেখে দিই, বিকেলে একটু আরতি করব। ও আর যেটা তোমাদের আগে বলা হয়নি, দেখো সব ঠাকুরের পুজো হয়ে গেছে, তুলে দিয়েছি সব প্রসাদ। এই যে আজকে আমার শ্বশুর মশাইয়ের বার্থডে, 7th November, আজকে বার্থডে। তো প্রত্যেক বছরই এই দিনটায় আমার বর মালা এনে পড়ায়, মালা এই মালা নিয়ে এলো, এসে পরিয়ে দিল, আজকে ওনার বার্থডে। পুজো দিয়ে উঠে এই দু পিস পাউরুটি খেয়েছি, আর একটা রয়েছে পারিনি খেতে। আমার বর আজকে পাউরুটি শেখে নিজেও খেয়েছে, মা তার মাকে খেতে দিয়েছে, আমাদের দিয়েছে, সব আজকে নিজেই করেছে, যেহেতু আমি পুজোয় ব্যস্ত ছিলাম, এক পিস খেতে ভালো লাগছে না, থাক পরে হয়ে যাবে। আর এই করলাম একটু দার্জিলিং চা লিকার, তিনজনে মিলে একটু চা খাবো, খেয়ে তারপর রান্না করব। চা নিয়ে নিয়েছি তিনজনের, চলো এ না চা। খাটটাকে কি করে রেখেছিস রে তোরা, একটু ঠিকঠাক করে রাখ, পুতুল গড়াচ্ছে, এই নি জামা কাপড় খুলে রেখে দিয়েছে, যা তা এখানে একটা শার্ট খুলে রেখে দিয়েছে। আর এই যে এনেছে শ্যামা চাল, করবো এবার একটুখানি কিছু না, তোমরা কিভাবে করো শ্যামা চাল আমাকে জানিও তো, আমি সেদ্ধ করব। দেখালাম এই শ্যামা চাল, আমি একটু আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করবো আজকে, ফেনা ভাত টাইপ আর কি, ভাল লাগে ফেনা ভাত, একটু ঘি দিয়ে, মাখন দিয়ে। আর এই বেগুন নিয়ে এসছে, বেগুন ভাজা করব। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, রাত্রে কি হবে দেখা যাবে। চলো এটা মুড়ে রেখে দিই ফ্রিজে, পরে খেয়ে নেবো। কালকে কেচেছি, আজকে সকালে মেলেছি, কাল রাতে আর মালা হয়নি, মালা বলছি মেলা হয়নি, আজকে সকালে মেললাম, মেয়ের স্কুল ড্রেসই মেনলি, একটু রোদ উঠেছে, যদি শুকিয়ে যায় তাড়াতাড়ি। এই যে বসালাম শ্যামা চাল, দেখো এটা কিছু না, ওই মুগ ডালটা একটুখানি শুকনো কড়ায় টেলে ভেজে, মানে শুকনো কড়ায় ভেজে ধুয়ে দিয়ে দিলাম, আর ছোট ছোট করে আলু কেটে দিয়েছি, ব্যাস এখন শুধু এটাই বসালাম। শ্যামা চালটা এবার ধোবো, ধুয়ে এটা একটুখানি আলু ডালটা হাফ সেদ্ধ হয়ে গেলে তারপর দেবো, শ্যামা চাল তো দিলেই হয়ে যায়। আর রাত্রে একটুখানি লুচি আলুর তরকারি করবো, এই ছোট ছোট করে আলু কেটে রেখে দিয়েছি, আলু তরকারি মানে আলু চচ্চড়ি, সাদা আলু চচ্চড়ি করবো আর লুচি করবো, খুব ভালো লাগে সাদা আলু চচ্চড়ি দিয়ে লুচি খেতে, বলো। লুচি করবো আলু তরকারি, আলু আলুটা সেদ্ধ করে রেখে দিচ্ছি, ফোড়নটা রাত্রে খাওয়ার সময় দেবো, কারণ আমার তো বললাম রাত্রে 11টা বেজে যাচ্ছে ফিরতে, তো এসে সময় হবে না বলে সেদ্ধটা করে রেখে দিচ্ছি কুকারে। আর যেহেতু তোমরা জানো, যেহেতু আমরা মানে পুজো টুজো করলে রিকিকেও কিন্তু চিকেন টিকেন খাওয়াই না, সেই কারণে ও আজকে দই ভাত খাবে, ভাতটা কালকে করা আছে, মানে কালকে একটু বেশি করে ভাত করে ফেলেছিলাম আর কি ভুলবশতই, সেই ভাতটা রেখে দিয়েছি, দই দিয়ে ওকে রাত্রে খাইয়ে দেবো। আর আমাদের তো কুকার ধোয়া মাজা রয়েছে, এটা সেদ্ধটা করে নিই। কালকে থেকে আবার আমার মাসি 3 দিন আসবে না, মাসি 3 দিন ছুটি নিল, ঘর মোছা
কালকের দিনটা একটু ঝাঁটটাট দিয়ে নেবো, পরশু মানে সোমবার আর মঙ্গলবার আমি রূপাকে বলে দিচ্ছি, যদি পারে একটু আমাকে হেল্প করে দেবে, একটু করে দিয়ে যাবে। এই হলো ব্যাপার, চলো হাঁপাচ্ছি। শরীরটা না ভালো লাগছে না, ঠিক কাজ করতে এনার্জিও লাগছে না, শরীরটা ভালোও লাগছে না। তো এইদিকে এটা সেদ্ধ বসালাম, এইদিকে আলুটা সেদ্ধ করে নি কুকারে। কুকারটা তো ধোয়া মাজা রয়েছে, আজকে আর চিকেন হবে না, তো এটা সেদ্ধ করে রেখে দিই। বেগুনটা কেটে নুন হলুদ মাখাই ভাজতে হবে, চালটা ধুতে হবে, শ্যামা চাল করে নি তাহলে তাড়াতাড়ি চলো। এই তোমরা এইভাবে কে কে খেয়েছো, ফেনা ভাতের মতো লাগে, কিন্তু পুরোপুরি ভাতের মতো লাগে। আবার শ্যামা চাল একটু বেশি জল দিয়ে সেদ্ধ করে, মানে ফ্যানটাও যেমন উপর দেয় ওরকম করে দিল, ওই ঝরঝরে দিয়ে নিরামিষ তরকারি দিয়েও খাওয়া যায় ভাতের মতো করে। কিন্তু আবার পোলাও, আমি আগে পোলাও করেছিলাম একবার শ্যামা চালের, খুবই ভালো হয় খেতে, বিনস গাজর কাজু কিশমিশ সব দিয়ে একদম যেমন পোলাও, একদম ঝরঝরে পোলাও হয়, খুব ভালো লাগে। কিন্তু করলাম না পোলাওটা, কেন বলতো, তার সাথে আবার আলুর দম ঢালুর দম কিছু একটা করতে হবে। এখন আমার একদম এনার্জি নেই, ওই বেগুন ভাজা আর এই ফেনা ভাত করে দেবো। আর পোলাওটা একটু খাটনিরও আছে, ভালো লাগছে না। অনেক বেলা হয়ে গেছে, 1:45 বাজে, এখন সবে বসাচ্ছি। তো এবার হ্যাঁ, ওই জন্য শর্টকাট, সব শর্টকাট। এই দেখো শ্যামা চালের ফেনা ভাত আমার রেডি। এ দেখো আলু, ডাল আর কড়াইশুঁটি, আর এই যে গোটা গোটা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার যে মাখন দিয়ে খাবে মাখন, যে ঘি দিয়ে খাবে ঘি দিয়ে খাবে। খাওয়ার সময় পাতের মধ্যে ঘি মাখনটা দিয়ে দেবো, আমার বর তো ঘি খায় না, ওকে মাখন দেবো আর আমরা ঘি খাবো। হয়ে গেছে, এটা একটু ঢাকা দেয়া থাক। এবার এদিকে তেল বসিয়ে দিয়েছি, এখানে এবার একটু পাঁপড় আর বেগুন, এই যে লিজ্জত পাঁপড় আর বেগুন একটু ভেজে নি। এখন সন্ধেবেলার আরতির জোগাড় চলছে, এই যে মেয়ে জোগাড় করছে, মেয়েই করবে। বামনি বলছে, বামনি। এখন ওই আরতি হবে, দে কর। দুপুরবেলা শ্যামা চাল খেয়ে একটুখানি একটা মুভি দেখছিলাম, মুভি না ঠিক, ওটা কি মামা, ওটা এতে প্রদীপটা দিয়ে জ্বালিয়ে নে, ওটা কি দেখছিলাম রে, হ্যাঁ ওই কান্দার হাইজাকের, ওটা মুভিটা ঠিক এপিসোড, ওটা সিরিজ, সিরিজ সিজনস একটা এপিসোড দেখছিলাম, দুটো দেখে তারপরে একটু শুয়েছি। ও গেছিল পড়তে, 5টার সময় গেছে পড়তে, ওদের ম্যামের বাড়ি তো বড় পুজো হয়, সে ম্যাম আবার এসে প্রসাদ দিয়ে গেল। দাঁড়াও দেখাই, তুই অনেক দূরে বসেছিস, এগিয়ে যেতে হতো আর একটুখানি। আমাকে শাঁকটা দে, আমি বাজাই। চন্দনার চাল, শঙ্খটা দে, শঙ্খটা নিচে রেখেছিস মামা, ভুল করেছো, শঙ্খ নিচে রাখে না। দাও আমার কাছে, দাও না, আমি শঙ্খটা বাজাই। তুমি আরতিটা করো, তুমি দু হাতে দুটো কি করে করবে, চলো। খারাপ হয়নি, ফার্স্ট ট্রাই, হ্যাঁ। চলো সব ঠাকুরকে একটু সন্ধ্যা দিয়ে দাও, হ্যাঁ ধুতে হবে, শঙ্খ ধুয়ে রাখো, আর সব ঠাকুরকে একটুখানি ধূপ দিয়ে দাও, আমার চায়ের জল ফুটছে, চাটায় করি। চলে এসেছে আমাদের চা, এই যে টি পটে চা এনেছি আজকে, এখন আমরা এখন একটুখানি টি পটে করে এই আনছি, এই যে ভেজানো আছে পাতাটা একটু থাক, আর এই যে কাপগুলো নিয়ে এসেছি, একটু চাটা ভিজুক তারপর ঢালবো। এখন হবে আমাদের টি টাইম সন্ধ্যেবেলার। রাতে তরকারিটা তো মোটামুটি আমি জানতাম রিহার্সাল আছে, আজকে রিহার্সালটা ক্যান্সেল হয়েছে, তো সবার বাড়িতেই মোটামুটি পুজো হয়েছে, সেই কারণেই হয়তো রিহার্সালটা আজকে হবে না, কালকে হবে। তো আমি তো সেই কারণে তরকারিটা মোটামুটি, তরকারি না কিছু সেদ্ধ করে রেখেছিলাম, ফোড়ন দেবো আর একটু লুচি করব। তো
ময়দা টানতে ভুলে গেছি। দেখো এখন হঠাৎ করে কেমন বৃষ্টিটা নামলো, সকাল থেকে তো কি রোদ কি গরম, এই আধ ঘন্টা আগে হট করে ঝুপ করে বৃষ্টি নামলো। চাটা খেয়ে নিই, এই সুশীলদার দোকান থেকে ময়দাটা এনে ময়দা মাখবো, একটু লুচি করবো, সেরকম তো তাহলে আর কাজের চাপ নেই, হালকা হালকা। যাই হোক, যা চলছে দিকে দিকে, তোমরা কারা কারা রাত দখলে গেছো, প্রতিবাদে সামিল হয়েছো আমাকে জানিও। আমি কিন্তু গেছি, একবার গেছি আর তারপর আর যাওয়া হয়নি, প্রায় দিনই তো হচ্ছে, একবারই গেছিলাম প্রথম দিনটা, আবার কালকে আছে রাত দখল, দেখি ইচ্ছে আছে কালকে রাত্রে যাওয়ার, কিন্তু সারাক্ষণ বেশিক্ষণ থাকতে পারবো না, সারাক্ষণ মানে বেশিক্ষণ পারবো না, কিছুক্ষণ, কেন পরের দিন সকাল হলেই তো আবার স্কুল আর অফিস সব থাকবে, সেই কারণে পুরো রাতটা পারবো না, কিছুক্ষণ থাকবো, কালকে ইচ্ছে আছে যাওয়ার, বিচারটা হওয়া একান্ত দরকার, একান্ত দরকার বিচারটা হওয়ার। বিশেষ করে মানে কি বলবো, আমি তো বিশেষ করে একটু বেশি ভয় পাচ্ছি, কারণ আমার ঘরে একটা মেয়ে বড় হচ্ছে, তো সবার মানে আমাদের সবার ঘরের লোকের সেফটির কথা ভেবে একজনের আগে বিচারটা হয়ে পেয়ে গেলে সে, তাহলে আমাদের সবার বাচ্চা কাচ্চাই মনে হয় একটুখানি সিকিওর হয় আর কি, একটা কঠিন শাস্তি যদি পায়, তো সেই কারণেই আর কি আন্দোলনে সামিল হওয়া। চলো চাটা খেয়ে নি, নিয়ে তারপরে ময়দা আনতে যাব। আমার চা পাতা ভেজানো হয়ে গেছে, চাটা ঢেলে ফেলি। এই বাবাই, আমি বাবার বিস্কিটটা আনিনি রে, এই রিকি ডংকি হতে যাবে কোন আল্লাদে। তোমরা জানোই এই বড় কাপটা যথারীতি আমার, আমার তো একটু বেশি চা না হলে এর বাবা তো ফেলবে, একে দিয়েও লাভ নেই, মেয়েও খেতে চায় না অল্প। কখন খাবে ঢাকা দিয়েই রাখি। কেমন হয়েছে বলতো টিপটটা, এটা কিনলাম, আমার খুব শখ চায় ওই কারণে, আর এই কাপের সাথে ম্যাচ করে। এই দেখো, এই দেখো কি নিয়েছে মোদক, আর ঢুকিয়ে দে ক্যামেরা ভেতর ঢুকিয়ে দেই যে। এখন কেউ মোদক খায় বলো? সব চা টা খাওয়া হয়ে গেল, এখন ময়দাটা নিয়ে আসবে বর, তারপর মেখে লুচি করব কটা, ব্যাস। এই এতক্ষণ আমার মা বোন সবাই তো এক একজন এক এক জায়গায়, কৌস্তব গেছে আসাম, কৌস্তব আসামে রয়েছে, বোন রয়েছে কর্ণাটকে, মা রয়েছে লেক টাউনে, আমি রয়েছি গড়পাড়ে, মানে এইভাবে ওই ভিডিও কনফারেন্সে এতক্ষণ কথা হচ্ছিল, ভিডিও কল হচ্ছিল এতক্ষণ, কথা বলছিলাম বলে ভিডিওটা আর কন্টিনিউ আমি করতে পারিনি এখানে। যাই হোক, আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, এরপর তো আর দেখাবার সেরকম কিছুই নেই, রাত্রিবেলা লুচি আলুর তরকারি করবো, ব্যাস। আর তাহলে এবার থেকে রোজই আশা করব, রোজই ভিডিও দিতে পারবো আশা করি, সব যদি ঠিকঠাক চলে, তাহলে চলো আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, তোমরা সকলে ভালো থেকো, নিজেরা ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর সবাই কিভাবে মানে গণেশ পুজো করলে না করলে সব আমার সাথে শেয়ার করো প্লিজ। আজকের মতো টাটা। আর নতুন করে তো বলার কিছু নেই, তাও বলি ভিডিওগুলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ, আর ভালো লাগুক মন্দ লাগুক একটু কমেন্টসের মাধ্যমে আমাকে জানালে আমি একটুখানি মোটিভেটেড হই, এই আর কি। যাই হোক।